যখন কোরআনের শুধু অনুবাদটা পড়বেন, আমি যে কথাগুলি বলতেছি সংক্ষিপ্ত আকারে, এই কথাগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন, চন্দ্রকে সূর্যকে এগুলি নিয়ে, এরা তাদেরকে, এরা ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা এগুলিকে নিজেদের স্রষ্টা মনে করে, নিজেদের জীবিত রাখার মাধ্যম মনে করে এগুলিকে রব বানাই পাড়াইছে। আসলে আমাদের রবকে আমাদের রবকে আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, এই বেঁচে থাকার একমাত্র কার কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের কারণে। কার কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের কারণে। এখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক জায়গায় যাইতেছিল, দেখছে যে তারা এই দেবতাগুলি পূজা করতেছে, তখন এটাকে বাধা দিল। বাধা দেওয়ার পর তারা যখন মেলায় চলে গেল, আমরা যে কাবা থেকে ফিরে নামাজ পড়ি, সেই কাবাতে 360টা মূর্তি ছিল। কয়টা? কথা বলেন, কয়টা? 360টা মূর্তিকে ইব্রাহিম আলাইহিসসালাম ভেঙে ফেলল। ভেঙে সবচাইতে বড় যেটা, এটার মধ্যে ওই কুড়ালটা রেখে দিয়েছে। যখন তারা আসলো, আসার পর এই অবস্থাটা দেখে তারা তো মনে করলো যে তাদের খোদাকে মেরে ফেলেছে। তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কে করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম তিন জায়গায় একটু ঘুরে কথা বলেছে, কিন্তু কথাটা সত্যিই বলেছে। তিনি বলেছেন, তোমরা তাদেরকে খোদা বানা মনে করো, আল্লাহ মনে করো, বড়টা তো রয়েছে, তোমরা বড়টাকে কি করো, জিজ্ঞাসা করো। এটা দ্বারা ইব্রাহিম আলাইহিসসালাম এই বিষয়টা জানতে চেয়েছে, তাদের বিবেকে যদি নাকি না দেয়, তার সাথে যে ছোট ছোট খোদাগুলি ছিল এগুলি ভাঙে গেল, বড় খোদা তাদেরকে রক্ষা করতে পারলো না। এদিকে তো যদি তাকাই, তারা কি করে? দিন বোঝে, ইসলাম বোঝে, কিন্তু তারা এটা মেনে নিল না। তারা বললো, তার জন্য তোমরা অগ্নিকুণ্ড তৈরি করো। অগ্নিকুণ্ড তৈরি করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। সেখানে ঘটনা আপনাদের জানা আছে। আমরা আল্লাহর ইবাদত করি, কার ইবাদত করি? আর তারা চন্দ্র সূর্য আগুনের ইবাদত করত। মনে করছে আগুনে নিক্ষেপ করলে পরে ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, কিন্তু সেখানে যারা আগুনের ইবাদত করত তাদের কথা না শুনে আগুন কে, যারা যিনি সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সে আগুন আল্লাহর কথাই শুনেছে। সেখান থেকে তিনি এসে বলেছেন, ইন্নি জাহিদুন ইলা রব্বি, আমি আমার রবের দিকে চলে যাব। ফায়াহদিনি, তিনি আমাকে অবিলম্বে সঠিক পথ দেখাবেন। এরপরে তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ ছেলে দেন। আমি কথাটা চলে আসছি, বাবা শারনাহু রিগুলামিন হাদি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সংবাদ দিলেন যে আমি তোমাকে এমন একটা সন্তান দেব যেটা বেগুনালিন হালিম, যেটা হবে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। ইসমাইল আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন, তখন ইসমাইল আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন তখন ইব্রাহিম আলাইহিসসালামের আর কোন সন্তান ছিল না, সন্তান ছিল করার সময় হল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নি আরাকা ফিল মানামে আন্নি আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কি করতেছি, জবাই করতেছি। এটা কে বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। নবীদের স্বপ্নটা হলো ওহী, নবীদেরকে স্বপ্নের মাধ্যমে যা বলা হয় সেটা ওহী। আপনি আমি স্বপ্নের মাধ্যমে যেটা দেখি, এটা যদি কি শরীয়ত বিরোধী হয় এটা মানার কোনো সুযোগ নাই। কাউকে শয়তান স্বপ্নে দেখাইতে পারে
তুমি এটা মান্যত্তর অমুক জায়গায় এটা করলে পরে এটা হবে এই মান্য যদি নাকি শরীয়তের মনে করেন শব্দ দেখালো যে উমক মাজারে তুমি মানবত করো এটা ছাগল বা করো তাহলে তোমার একটা পুত্র সন্তান হবে এটা হবে এটা সম্পূর্ণরূপে হারাম এটা কি এটা কথাটা বুঝছেন এটা সম্পূর্ণরূপে হারাম যেহেতু শরীয়ত বিরোধী কোনো কিছু স্বপ্ন এটা কখনো হতে পারে না আল্লাহ রাসূল বাস্তবে যে শরীয়ত দিয়ে গেছেন সেটাই শরীয়ত এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইয়া আবা ফিতআল মা তুবার সাতাজিদুনি ইনশাআল্লাহ মা সাবিরি যে আপনাকে আপনার রব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা আপনি কার্যকর করুন আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন সুবহানাল্লাহ আমাকে ধৈর্যশীল এরপরে বলছে পালাম্বা আসলামা ওয়াতাল্লাহু লিজাবীর পিতা তার সন্তানকে একমাত্র সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত পুত্র জবাই হওয়ার জন্য প্রস্তুত আল্লাহু আকবার আল্লাহ নির্দেশটা আল্লাহ সরাসরি নয় কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে পালাম্বা আসলামা তারা দুজন আত্মসমর্পণ করলেন ওয়াতাল্লাহু লিজাবীর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাজ করে সোয়াই ফেললেন কাজ করে সোয়াই ফেললেন তাহলে বাপ পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত সন্তানও জবাই হওয়ার জন্য প্রস্তুত কথা কি খেয়াল করেছেন দুজনই প্রস্তুত এখন এখানে বিষয়টা কি এখানের বিষয়টা হলো বাপ সন্তান মা এটাই তো পরিবার নাকি এটা কথা বলেন এটাই তো পরিবার এটাই পরিবার এই পরিবারটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কাছে এমন ভাবে আত্মসমর্পণ করেছে নমরুদ যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পৃথিবীর ইতিহাস থেকে তাকে অস্মরণীয় করে রাখতে চাইছিল আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে এনে তার এই কুরবানিটাকে কবুল করে পৃথিবীর ইতিহাসে এই পরিবারটাকে স্মরণীয় করে রেখেছে আজকে এই দিনেও 3,500 বছর পরেও সারা বিশ্বে এই কথাগুলিও বলা হয়